আমি সব সময় বলে থাকি যে বাংলার নাটকের যে কনসেপ্ট থাকে সেগুলো কিন্তু এক একটা এক এক রকম হয়ে থাকে, এবং কিছু কিছু বাংলা নাটক যেন মনের মধ্যে গেঁথে যায় সুইয়ের মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি সুই বাংলা নাটকের রিভিউ করতে চলে এসেছি, যেটা 2 সপ্তাহ আগে বেরিয়ে গেছে 51 মিডিয়া বলে একটি ইউটিউব চ্যানেলে। তো এই নাটকটার ডিরেক্টর হচ্ছে সাগর জাহান, এই নাটকটার রাইটার হচ্ছে ডক্টর গোলাম হোসেন উজ্জ্বল, এবং নাটকের কাস্টিংয়ে আছে ফারান আহমদ জোবান, তানজিম সায়ারা টোটিনি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটাই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 46 মিনিটের কাছাকাছি, এবং এই নাটকটির বিষয়বস্তুটা হচ্ছে হিরো অফ দিস ভেঞ্চার, এবং এত সুন্দর একটা গল্প সেটাকে যে এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে সেটা নাটকটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটি ডাক্তারকে কেন্দ্র করে, যে ডাক্তারের চরিত্র আমরা দেখতে পাচ্ছি জোবানকে, সে হচ্ছে মনের ডাক্তার, বলা যেতে পারে সাইকোলজিস্ট, এবং তার কাছে একটি পেশেন্ট আসে যে চরিত্রটা প্লে করছে টোটিনি, যার অসুখ হচ্ছে তার পেটের মধ্যে দিয়ে সুই বেরোয়, যেটা খুবই অ্যাবসার্ড, এবং সেটা শোনার পর থেকে সে ভীষণই চিন্তায় চলে যায় এবং আস্তে আস্তে সেটা রিকভারি করার চেষ্টা করে তার সাথে মিলেমিশে, তার জন্য তার বাড়িতে সে চলে যায়। তারপর কি হয় সেটা জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটি গল্পটার মধ্যে সুপারস্টিশিয়াস বিলিফ এবং একটা অদ্ভুত রোম্যান্সকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, এবং এখানে যে চরিত্র দুটো আছে জোবান অ্যান্ড টোটিনি, দুটো চরিত্র কন্ট্রাস্টটা কিন্তু প্রচণ্ড বেশি, এবং তোমরা শেষ অবধি ধরতে পারবে না যে এই দুটো চরিত্র কি একে অপরের সাথে থাকবে নাকি এটা পুরোপুরি নিছক একটা ড্রামা চলছে। তোমাদের এই কনফিউশনটা কিন্তু অবশ্যই নাটকটার মধ্যে বজায় থাকবে। তার থেকেও বেশি নাটকটার মধ্যে কিছু ওয়ার্ম মোমেন্টস আছে যেগুলো কিন্তু তোমাদের সত্যি মনে একটা আলাদা জায়গা করে তুলবে। যখনই তারা একে অপরের সাথে কনভার্সেশন করছিল সেগুলো খুব সুন্দরভাবে একদম পিওর ব্লিস হিসাবে তোমাদেরকে দেখানো হবে। তার সাথে সাথে এই ড্রামার যে আন্ডারলাইন যে টোনটা, যেটা আমি বললাম একটা সুপারস্টিশিয়াস বিলিফ, সেটার মাধ্যম দিয়ে এমন একটা জিনিসকে কেন্দ্র করবে যেটা কিন্তু আমাদের সমাজে অনেক সময় একটা সূচের মতোই গেঁথে থাকে, আমরা সেগুলোকে কিন্তু কখনোই স্বীকার করতে চাই না, বাট এটাও কিন্তু ফ্যাক্ট যে আমরা আমাদের এই সমাজের মধ্যে এরকম কিছু মানুষদেরকে কিন্তু জাজমেন্ট করে থাকি এবং তাদেরকে কিন্তু বাতিলের খাতায় রেখে দিই, বাট এটা বুঝতে পারি না যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে। তো আমার খুব ভালো লাগলো যে এরম একটা গল্পকে এরমভাবে তুলে ধরা হয়েছে এই নাটকের মধ্যে, এবং এরা দুজন জোয়ান এবং টোটিনি খুব ডিফারেন্ট একটা অভিনয় করেছে এই দুটো চরিত্রের মাধ্যমে, এবং তাদের চরিত্রগুলো যেরকম ভেরিয়েশনস দিয়েছে তারাও কিন্তু সেইভাবে খুব সুন্দরভাবে সেটাকে তুলে ধরতে পেরেছে, এবং আদার্স যারা কাস্টিংয়ে আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে নাটকটার মধ্যে নিজেদের পার্টগুলো ভালোভাবে করেছে। তো আমার কাছে এই নাটকটা রিসেন্ট দেখা নাটকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াচ, যেটা আমি অনেক দিন ধরে মনে ধরে রাখবো। এবং এই নাটকটা গল্পটার মধ্যে অবশ্যই একটা রেশ আছে যেটা তোমাদেরকে কিন্তু সিরিয়াসলি মনে গেঁথে যাবে, যেরকমটি আমি বললাম সুইয়ের মতো। তো তোমরা যদি নাটকটা দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি নাটকের রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।